বিভিন্ন জায়গা দিয়ে দিয়ে ফ্ল্যাট বাসে জায়গা একজনের ফ্ল্যাট হতে ডেভেলপারে কিন্তু তারা নিজেরা জমি নিজেরাই ডেভেলপ করে চট্টগ্রাম শহরত রিয়েল এস্টেট ব্যবসায়ী আর জায়গার মালিকলর মধ্যে নানা ঝামেলা এবং ভেজালর হারণে বোধ অ্যাপার্টমেন্ট কোম্পানি নিজেরাই দেউলিও গিয়ে তাছাড়া বোধ বিল্ডিংয়ের হাস অর্ধেক বন্ধ গিয়ে যার হারণে প্রতারিতবের পাশাপাশি ভোগান্তিত ফুর্গে বিপুল পরিমাণ মানুষ এই অবস্থাত নিজস্ব জায়গাত নিজেরাই ভবন নির্মাণ করি বিক্রি করবার উদ্যোগ লইয়ে নূর আহমেদ প্রপার্টিজ এই ধরনের ফ্ল্যাট আসলে উপর ডেভেলপমেন্ট হিসেবে যদি আমি দাবি করি ছয়ের উপরে রেট থাকে প্রথম স্টার্টিং এ 20 লক্ষ টাকা ডাউন পেমেন্ট এবং ফ্ল্যাট হিসেবে রেটও অনেক কম নূর হোসেন ডায়মন্ড ধার্মিক মন মানসিকতার আছি যৌথ ফ্যামিলি ভাবে আছি এবং আড়ালো যারা ফ্ল্যাটে থাকিব এটারও আর ফ্যামিলি মেম্বার হিসেবে থাকিব এটা তো যারা ফ্ল্যাট লইব এটা কেউ এটা পদরে দেবে কোনো সুযোগ নাই চট্টগ্রামত মনোরম পরিবেশ আকর্ষণীয় প্যাকেজে সুলভ মূল্যে যারা ফ্ল্যাট খুঁজতে লেখগন তারা লাই সহবর নগরীর বাপদাদার নিজস্ব জমিত নিজস্ব উদ্যোগে মনোরম পরিবেশত নির্মিত অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নূর আহমেদ টাওয়ার যেটার ডাউন পেমেন্টে মাত্র 20 লাখ টাই সীমিত সংখ্যক ফ্ল্যাট বুকিং দের তারা আর আর যে সুযোগ সুবিধা এই ধরনের ফ্ল্যাট আসলে উপর ডেভেলপমেন্ট হিসেবে যদি আমি দাবি করি ছয়ের উপরে রেট থাকে প্রথম স্টার্টিং এ তাই যেহেতু নিজের জায়গা নিজের ব্যক্তিত্ব আল্লাহর দিই আরাবারে দিয়ে আরাবার উসিলায় ফাইলাম দাদার উসিলে ফাইলাম তো হিসেবে আসলে যাতে সৎ মানুষ হতো আসলে সবসময় টিয়া পয়সা একটু শর্টে থাকে তো হিসেবে সৎ মানুষ যাতে আয়তারের মতো এবার বাইক করে ধারণ করে 20 লক্ষ টাকা ডাউন পেমেন্ট এবং ফ্ল্যাট হিসেবে রেটও অনেক কম আপাতত তাই সুযোগ দিই শুভ উদ্বোধন উপলক্ষে 12 তলা যেহেতু প্ল্যান ফাইল দামি জায়গা তো দাদার নামে একখান প্রতিষ্ঠান করে কিছু ফ্ল্যাট বেচি এনে দেয় একখান মানে নামকরণ হিসেবে সারা জীবনের স্মৃতি হিসেবে স্মৃতি থাকে এবং ভবিষ্যতে নাই ব্যবসায়িক সততা পাবো পরিকল্পনা করতে পারি যেহেতু উনি খুব সুনামধন্য ব্যক্তি তো হিসেবে আরও এক হাস যাতে সুনামভাবে ছড়িয়ে পড়ে এভাবে করার একখান পরিকল্পনা আছে তো আসলে আর আর যৌথ ফ্যামিলিভাবে আছি এবং আর আরও যারা ফ্ল্যাটে থাকিব এছাড়াও আর আর ফ্যামিলি মেম্বার হিসেবে থাকিব এই ফ্ল্যাটের অবস্থান নগরীর সুপরিচিত 2 নম্বর গেটর নূর আহমেদ সড়কের আলফালা গলিত যেন এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যার হাসেই আছে হাসপাতাল স্কুল কলেজ বাজার সহ হাতর নাগালের মধ্যেই আছে সব ধরনের সুযোগ সুবিধা আর আর জায়গার পরিমাণ হচ্ছে আসলে 18 কাঠা 18 কাঠার উপর 9 কাঠা করে 2 বিল্ডিং এব এখন 12 তলা করি 11 তলা প্ল্যান পাশ হয়ে তবে আরা মসজিদ তারপর কনভেনশন হল জিম বাচ্চাদের খেলার মাঠ সহ লই আমরা প্রায় 12 তলা এখন 11.5 তলা 12 তলা করবে মতো পরিকল্পনা আছে হারার জায়গার সাফাওয়ালা মালিকানা হইব যারা ফ্ল্যাটে বুকিং দিব ওই সাফাওয়ালা মালিকানা সহ হারা করে দিব মানে আর এটা ব্যাক টু সিল দিয়ে মানে এন ভাবে তৈরি করছি যায় নিজে যেভাবে সুযোগ সুবিধা বুক করছি আর এটা যারা ফ্ল্যাট লইব তারাও সেম সুযোগ সুবিধা বুক করিব আর আর তারার মধ্যে কোনো তফাৎ থাকতো না তারা যা সারা কু পরিবার নেন তো ফ্ল্যাটের সাইজ এটা আসলে গজি বেসিক্যালি বলি 1 ফ্লোর 4 ইউনিট বিভিন্ন ক্যাটাগরি ফ্ল্যাট আছে 1608 1615 1620 1643 বিশেষভাবে যারা যৌথ ফ্যামিলি কিছু আছে হয়তো বা আড়ার মতো বড় ফ্যামিলি একসাথে থাকতে চায় তারা আবার 5 বেডেরও সুযোগ সুবিধা আছে ইন 8 তলা 9 তলা 10 তলা বিশিষ্ট আর আরা যে মাল মিটিয়ার্স ইউজ করি ইন সবচেয়ে উন্নত মানের মাল মিটিয়ার্স যারা এটা আইবেন ইসলামিক কিছু কাম ইয়া থাকিব সুযোগ সুবিধা আছে যে নামাজ এর বিশেষ ব্যবস্থা 300 জনের মানুষের এবং লিফটের ব্যবস্থা আছে যে 7 পর্যন্ত এবং যে যারা ভীষণ আরাম মায়েরা ডায়াবেটিস রোগে আক্রান্ত যারা হাঁটা চলার একটা সুযোগ সুবিধার দরকার আছে ইয়ে নদী ভিত্তি করি নাই আর ছাদের উপর হাঁড়িবার ব্যবস্থা করেছি তারপরে পুকুর তো নাই যাতে বাচ্চারা সাঁতার শিখে ইত্যাদি মতো সুইমিং পুলের ব্যবস্থা করেছি যাতে রিস্ক ছাড়া কাফনের ব্যবস্থা তো আসলে গজি আনকমন এবং প্রয়োজনে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা থাকিব তাছাড়া অন্যান্য ক্ষেত্রে যেহেতু ডেভেলপার অল ফ্ল্যাট ভাড়া দিতে হয় সেক্ষেত্রে বোধ সময় প্রতারিত হওয়ার সুযোগ থাকে কিন্তু নূর আহমেদ প্রপার্টিজ যেহেতু তারা নিজস্ব জায়গাত নিজস্ব উদ্যোগে ফ্ল্যাট ভাড়া দিব সেক্ষেত্রে ক্রেতা অলত্তন প্রতারিত হওয়ার সুযোগ খুবই কম তারা যে সাহস লই না ঘরের এবার মতে তারা
ধন্যবাদ জানান দরকার হইতে গেলে আলফালাগুলি প্রায় অর্ধেকই তারা নিজের নিজের তারা জায়গায় তারা সাসাগুলোর জায়গা যেহেতু খবর পাইলাম খোঁজ খবর লইলাম তাই আমার মতে যে এটা তো যারা ফ্ল্যাট লইব তারা কেউ এটা পদরে দেব কোনো সুযোগ নাই তারা ব্যাগে মোটামুটি এটা ফ্ল্যাট লইবার মাধ্যমে উপকৃত হইব নূর হোসেন ডায়মন্ড আর অনেক দিনের পরিচিত অত্যন্ত সহজ সরল যেহেতু তার মন মানসিকতা আচার আচরণ সবসময় মানুষের দুঃখ হস্তে সবসময় দৌড় দিত এবং বিশেষ করে সে ধার্মিক মন মানসিকতার আছে দেখি এটা আসলে খুব ভালো লাগে মনে হয় আরও কিছু হস্ত বললো এটা আসলে যে ইঞ্জিনিয়ার যে হাসগড়ার ইঞ্জিনিয়ার মহসিন খুবই ভালো ইঞ্জিনিয়ার জিবে কন্ট্রাক্টর যথেষ্ট ভালো মানুষ আনোয়ার হোসেন খুবই অভিজ্ঞ মানুষ এটা যারা ফ্ল্যাট লইও মারা বা আরও যারা উৎসাহী আছেন ওনারা যোগাযোগ করিবেন আশা করি একখান থাকিবের একখান ভালো পরিবেশ এটা পাওয়া যাইব এন খুব সুন্দর স্পেস দুই নম্বর গেটের প্রাণকেন্দ্র ইয়ান একদম আছে মেডিকেল বিভিন্ন সুযোগ সুবিধা আছে বিখ্যাত মাদ্রাসা জিন আছে শিক্ষা প্রতিষ্ঠান জিন আছে ইনও খুব হাসা হাসি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করি দীর্ঘদিনের প্রত্যাশিত নূর আহমদ টাওয়ার আজ শুভ উদ্বোধন হইয়ে আয়োগ শুভকাঙ্ক্ষী এবং তার বন্ধু হিসেবে আয়ো নিঃশতাধীর আবে আয়ো শিক্ষক আর আসলে এলোমেলো হতাবের মন মানুষদের মানুষ নয় আশা করি বুঝতে নেন তো আশা করি এটা যদি দেন আপনার নিশ্চিতভাবে একখান ফ্ল্যাট পাইবেন এবং সুন্দর পরিবেশ পাবেন এই ভবনের প্রতিটি ফ্ল্যাট আকর্ষণীয় নকশা দিয়ে তৈরি করা ওর যেটা তাহিব বিশাল ইবাদত থানা মৃতদেহ সৎকারের ব্যবস্থা জিম সুবিধা গাড়ি পার্কিং এবং দুবের ব্যবস্থা সহ জেনারেটরের সুবিধা তো ওনারা আইবেন এই সিপ্লাস টিভি উসিলাই যদি কেউ এই সংবাদ শুনিতা হন অবশ্যই ওনারা যোগাযোগ করিবেন সিপ্লাস টিভির কান ফেসিলিটি আরা দিউম তবে 20 লাখ করিয়া ডাউন পেমেন্ট নিবে একদম ফিক্সড তাইব তো এই 20 লাখ করিয়ার বাইরে যে টেকিং তাইব ইন মাসিকভাবে কিস্তি হইব পর আরা গো ক্যালকুলেশন করে সাইম যে আসলে কত রেট দিলেই বাকি ফ্ল্যাট ক্যান্সেল করার প্রয়োজন অলরেডি আরার সন রানিং তবে একটু জাস্টিফাই করি দীর বিদায় আর একটু সময় করে দিই নগরের 2 নম্বর গেট উত্তর মাত্র 5 মিনিটের দূরত্বে তৈরি হওয়ার এই ভবন ইতিমধ্যে শুরু হয়ে ফাইলিন এবং ঢালাইয়ের হাস আর জুলাইয়ের 22 তারিখ শনিবার ভবন নির্মাণ হাজর উদ্বোধন উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে তারা 2 নম্বর গেট আলফা লগলি জিবে ব্যাকে জানে আসলে মূলত হাজি নুর আহমদ সড়ক হাজি নুর আহমদ যিনি ইবার দাদা তো এই দাদা জানার নামে আর একখান প্রতিষ্ঠান তৈরি করছি যেভাবে নূর আহমদ প্রপার্টিস লোকল দি ন্যাপ NAP এই প্রতিষ্ঠানের প্রথম প্রজেক্ট হাজির নূর আহমদ বাড়িতে স্টার্ট করছি যারা হাজির নূর আহমদ টাওয়ার নামে দেখে যাতে সিনে আর এক নামে পরিচিত হয়ে থাকবো হাজির নূর আহমদ সড়ক হাজির নূর আহমদ বাড়ি হাজির নূর আহমদ টাওয়ার হাজির নূর আহমদ প্রপার্টিস Cplus চট্টগ্রাম